لا الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد شكرا درشق السلام عليكم ورحمة الله وبركاته أذكر آلوچنا محمد صلى الله عليه وسلم رمضان ماس কিভাবে কাটাতেন কি করতেন জানলে খুশি হবেন না জানলে আমাদের উপকার হবে না খুশি হবেন না নিশ্চয় খুশি হবেন সরাসরি আল্লাহ রাসূল কি কি কাজ করতেন আমি হাদিস থেকে হাদিসগুলো পড়ে যাব আপনারা আলোচনা শুনে আল্লাহ রাসূলকে অনুসরণ করে আমল করার চেষ্টা করবেন আপনি আমি আমাদের সবাই এক নম্বর হলো এই মাসে তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি কোরআন তেলাওয়াত করতেন রমজান শাওয়াল জিলকাদ জিলহজ মুহররম কিন্তু সবচেয়ে বেশি এই মাসে তিনি কোরআন তেলাওয়াত করতেন হাদিসের মধ্যে এসেছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন ওয়ালা আলামু নবিয়াল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারা আল কোরআনা কুল্লাহু ফি লাইলাতিন রমাদান ব্যতীত অন্য কোন রাতে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পূর্ণ কোরআন তেলাওয়াত করতে কিংবা ভোর অবধি সালাতে কাটিয়ে দিতে অথবা পূর্ণ মাস সিয়াম পালন করতে আমি দেখিনি সহি মুসলিম হাদিস 1773 দুই এই মাসে অধিক হারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদাকা করতেন আল্লাহ আকবার মুহাম্মদ সাল্লাম আল্লাহর পথে সাদাকা করতেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস তিনি বলেন كان النبي صلى الله عليه وسلم أجود الناس بالخير وكان أجود ما يكون في رمضان رسول الله صلى الله عليه وسلم ছিলেন মানুষের মধ্যে সবচেয়ে বেশি দানশীল আর রমাদান মাসে তার এই দানশীলতা আরো বেশি বেড়ে যেত আল্লাহু আকবার বুখারী হাদিস 1902 3 রমাদানের শেষ 10 দিনে অধিক হারে পরিশ্রম করতেন হাদিসের মধ্যে এসেছে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজতাহিদু ফি আল আশরিল আওয়াখির মা লা ইয়াজতাহিদু ফি গাইরিহি আল্লাহর রাসূল রমাদান মাসে সবচেয়ে তিনি বেশি ইজতিহাদ করতেন বেশি عبادت করতেন শেষ 10 দিনে সহি মুসলিম হাদিস 2845 4 এ মাসে বদর যুদ্ধ হয়েছে মক্কা বিজয় হয়েছে তো এটা আমি বিস্তারিত আলোচনা করব না রমাদান মাসের 17 তারিখে বদর দিবস বলা হয় দিবস বলে অথবা রমাদান মাসে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে বিজয়ের মালা পরাই দিলেন বদরেও মক্কা বিজয়ের সময়ও তো এজন্য রমজান মাস বিজয়ের মাস বদরে যদি আমরা হেরে যেতাম রাসূল বলছিলেন আল্লাহর কাছে দোয়া করে বদরের প্রান্তে দাঁড়িয়ে আল্লাহ আজকের এই দিনে সামান্য এই শক্তি নিয়ে আপনার কাছে এসেছি যদি হেরে যায় ইসলাম অথবা হেরে যাই তাহলে তো আপনার ইবাদত করার তো কেউ থাকবে না আল্লাহ কবুল করলেন বিজয়ের মালা মুসলমানদেরকে পরাই দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরাই দিলেন বদর বিজয় মানে আজ পৃথিবীর প্রায় 200 কোটি মুসলিম নামে হোক এরপরে আইডি কার্ডের নাম লেখা হোক সব মিলে প্রায় 200 কোটি মুসলিম বদরের যুদ্ধে বিজয় মক্কায় বিজয় সেই বিজয়ের শেষ আজকে যেদিন আমরা আছি এ পর্যন্ত এসে পৃথিবীতে প্রায় 200 কোটি মুসলমান রয়েছে সুপ্রিয় দর্শক
পাঁচ নম্বর হলো এ মাসে তিনি এতেকাফ করতেন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতেকাফ করতেন। হাদিসের মধ্যে এসেছে কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকিফু ফি কুল্লি রমাদান, মক্কা থেকে মদিনা যাওয়ার পর প্রত্যেক রমাদানে তিনি এতেকাফ করেছেন আশা তাইয়াম 10 দিন করে। কিন্তু যে বছর দুনিয়া থেকে চলে যাবেন সে বছর সর্বশেষ তিনি 20 দিন এতেকাফ করেছেন। ৬ এ মাসে সাহাবিদেরকে তিনি তালিম দিতেন, বিশ্ব মানবতার শিক্ষক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবাদেরকে শিক্ষা প্রদান করতেন, বিশেষ করে রমজান মাসে। আন আব্দুল্লাহ ইবনে ওমর আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতাকাফা ওয়া খাতাবান নাস ফাকালা, আল্লাহ রাসূল ইতিকাফে ছিলেন, আবার জনগণকে শুক্রবার দিন খুতবা দিতেন, খুতবা দিয়েছেন। ফাকালা আমা ইন্না আহাদাকুম ইজা কামা ফিস সালাতি ফাইন্নাহু ইউনাজি রাব্বা ফালিয়ালাম আহাদুকুম মা ইউনাজি বিহি ওয়ালা ইয়াজহার বাদুকুম আলা বাদি। সাহাবাদেরকে লক্ষ্য করে বলতেন, আমা ইন্না আহাদাকুম ইজা কামা ফিস সালাত, তোমাদের মধ্যে কেউ যেন নামাজে দাঁড়ায় তখন সে আল্লাহর সাথে গোপনে কথোপকথন করে, ফলে সে কি গোপনে কথোপকথন করতেছে সেটা তো জানতে হবে, কি কথা বলতো আল্লাহর সাথে। সাহাবা কেরাম বলতেন, কুন্নালা নাতাজাওয়াযান আশায়াতিন হাত্তা নাআলামা মা ফিহা মিনাল ইলমি ওয়াল আমাল, আমাদেরকে 10 আয়াত পড়া দেন, পড়া দিলে সে পড়া শিখে, সে পড়া অনুসরণ করে, সে পড়া অনুযায়ী আমল করে, তারপর গিয়ে আবার বলতেন যে আমরা 10 আয়াত শেষ করছি, আমাদেরকে আরও 10 আয়াত দেন। তাহলে রমাদান মাস এটা শিক্ষার মাস। সুপ্রিয় দর্শক, 7 নম্বর এই মাসে তিনি জিব্রিল আলাইহিসসালামকে কোরআন শুনেতেন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনেন। আরেক বর্ণনা এসেছে জিব্রিলও শুনেতেন রাসূলও শুনেতেন। তো প্রথমটা যেটা, কানা জিব্রিল আলাইহিসসালাম ইয়ালকাহু কুল্লা লাইলা ফি রমাদান হাত্তা ইয়ানসালিখা ইয়া'রিদু আলাইহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কোরআন। জিব্রিল আলাইহি সালাতু ওয়াসালাম রমাদান মাসে প্রতি রমাদানে শেষ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করতেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কোরআন শুনে দেন। কোরআন মুখ থেকে মুখে নিয়ে শিখতে হয়, কোনো শিক্ষকের সামনে যদি না পড়েন ভালো শিক্ষকের কাছে 50 বছর চেষ্টা করলেও কোরআন সহি করে পড়তে পারবেন না। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রিলকে কোরআন শুনেতেন। সুপ্রিয় দর্শক, অন্য হাদিসে এসেছে যে জিব্রিল আলাইহিসসালাতু ওয়াসসালাম তিনি প্রত্যেক রমজানে রাসুলের নিকট আসতেন, আসলে রাসুল জিব্রিলকে শুনেতেন, জিব্রিল রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন শুনেতেন। আমরা পবিত্র মাহের রমাদানে আসি, কোরআনটা সাথে সম্পর্ক বৃদ্ধি করি, কোরআন পড়ি, তেলাওয়াত করি, অধ্যয়ন করি। আসুন কোরআন সুন্নাকে অনুসরণ করে সঠিক পথে যেন চলতে পারি, ইবাদত করতে পারি, আল্লাহর কাছে তৌফিক কামনা করি। হাজা ওসল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।